হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত, আপনারা দেখছেন কিসমত ওয়াইট ইউটিউব চ্যানেল। তো আজ আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলবো যে করোনা ভ্যাকসিন অর্থাৎ করোনা ভ্যাকসিন অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হয়ে গেছে। তো যারা করোনা ভ্যাকসিন অর্থাৎ নিতে ইচ্ছুক তাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে অর্থাৎ রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। তারপর কিছুদিনের মধ্যে আপনাদেরকে ডেকে পাঠানো হবে এবং ভ্যাকসিনেশনটি সম্পূর্ণ করা হবে। তো দেখে নেবো আজকে যে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এবং কীভাবে অ্যাপ্লাইটি করবে এবং কত টাকা লাগবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখে নেবে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত দেখে নেবে করোনা ভ্যাকসিন অনলাইন রেজিস্ট্রেশন। করোনা ভ্যাকসিন অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতিটি চালু হয়েছে 2000 এবং এখানে বলা হয় যে করোনা ভ্যাকসিন COVID-19 অনলাইন ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশন 2021 সিটিজেন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ফর ভ্যাকসিনেশন। তো অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে ভ্যাকসিনেশনের অ্যাপয়েন্টমেন্ট। তো কীভাবে অ্যাপ্লাইটি করবে, তো ইম্পর্টেন্স ডেট হচ্ছে অর্থাৎ অ্যাপ্লাই স্টার্ট হয়ে গিয়েছে বা পয়লা মার্চ থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। তো পয়লা মার্চ থেকে মানে অর্থাৎ ভ্যাকসিনেশনটি করা হবে, এখন কতদিন পর্যন্ত হবে সেটা কোনো বলা হয়নি। তো পয়লা মার্চ থেকে ভ্যাকসিনেশনটি চালু হবে এবং ভ্যাকসিনের ফি কী লাগবে, গভর্নমেন্ট হসপিটালে কোনো ফিজ লাগবে না এবং প্রাইভেট হসপিটালে 250 করে ফিজ লাগবে। এরপর করোনা ভ্যাকসিন COVID-19 অনলাইন ভ্যাকসিন রেজিস্ট্রেশন 2021 এরপর কিছু নির্দেশনামাগুলো আছে ভ্যাকসিনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিটিজেন ফেজ 1। তো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং 60 বছর বয়স হতে হবে, 60 বছরের নিচে হতে হবে এবং এই ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাইটি করতে পারবেন এবং 45 বছরও হতে হবে, 60 বছর 45 বছর এবং এজ হতে হবে এবং এটি ভ্যাকসিনেশন দেওয়া হবে। এবং যদি ব্লাড প্রেশার যদি একটু মানে জ্বর থাকে, ফিভার থাকে বা হার্ট অ্যাট্যাক, হার্ট ডিজিজ যদি কারো থাকে তাহলে সেগুলি বলতে হবে। এবং আফটার অ্যাপ্লাই অর্থাৎ অ্যাপ্লাই ভ্যাকসিনের 30 মিনিট মধ্যেই আপনাকে মনিটর করে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। এবং এই ভ্যাকসিনটি ডিজিলকার আরোগ্য সেতু অ্যাপে মাধ্যমেও করা যাবে। এই যে ভ্যাকসিনেশন অর্থাৎ যে এটা আছে অ্যাপ্লাইটি হবে সেটি আরোগ্য সেতু ডিজিলকার এই অ্যাপ থেকেও করা যাবে। তো প্রসেস অফ রেজিস্ট্রেশন কী বলছে, টোটাল নাম্বার অর্থাৎ একটা মোবাইল নাম্বারে 4 জনের বেশি অ্যাপ্লাই করা যাবে না। টু রেজিস্টার ওটিপি এবং এই ওটিপি দিতে হবে, প্রথমে রেজিস্টার করতে হবে মোবাইল নাম্বারে টেপার পর ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পর একটা ফটো আইডেন্টি প্রুফের নাম্বার দিয়ে দেবে এবং তার ডেট অফ বার্থটি দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। এবং ফাইনাল সাবমিশনের সময় অ্যাপয়েন্টমেন্টের সময় কী কী দিতে হবে, নিয়ারেস্ট স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক এবং ব্লকের দিয়ে নাম্বারটি দিয়ে অর্থাৎ বুক করে নিতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্টটি দিয়ে দেবে আপনাকে। তারপরে এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন যে লিঙ্কটি আছে, আমি লিঙ্কটি আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে চ্যানেল, সেখান থেকে গিয়েও ডাউনলোড করে নিতে পারবে অর্থাৎ গিয়ে অ্যাপ্লাইটি করে দিতে পারবে। বেশিরভাগ আরোগ্য সেতু অ্যাপে গিয়ে করবে, প্লে স্টোরে গিয়ে আরোগ্য সেতু অ্যাপটি তুলে নেবে এবং ওইখান থেকে গিয়ে অ্যাপ্লাইটি করে দেবে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।